ওয়েলকাম ব্যাক, আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সাথে আছে আমি অয়ন হলুদ। তো আমি এটা হলো জাভাস্ক্রিপ্টের আমার দ্বিতীয় নম্বর ক্লাস। প্রথম ক্লাসে আমি জাভাস্ক্রিপ্টের ছোটখাটো একটা পরিচিতি নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। আজকে আমি দেখাবো যে জাভাস্ক্রিপ্ট কিভাবে আউটপুট দেয় অথবা কিভাবে আমি কোনো ডাটা প্রিন্ট করব। তো চলুন সেটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখি। আমার VS কোড আগে থেকেই ওপেন করে রেখেছিলাম। তো এইটার আউটপুট আমি যদি আমরা আউটপুটে দেখতে পাবো, ঠিক এখানে আমি রিলোড দিচ্ছি, এখানে শূন্য, কিচ্ছু নেই। আর আমার VS কোডে কিচ্ছু নেই, শুধু ডাটা ট্যাগ, এগুলো তো আউটপুট দেয় না। কেমন এর ভিতরে আমি কিছু লিখি নাই। তো চলুন, তো জাভাস্ক্রিপ্টে কোনো কিছু প্রিন্ট করার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে সেটা হলো স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হবে। আমি স্ক্রিপ্ট ট্যাগ লিখেছি এবং এন্টার দিয়েছি। এখানে মাঝখানে একটু ফাঁকা রাখি আপনাদের বোঝানোর সুবিধার্থে, কেমন। ওকে, তো এখানে আমি কি করব, কিছু একটা প্রিন্ট করব। তো সেটা কিভাবে লিখতে হবে, আমি কিছু একটা প্রিন্ট করার জন্য ডকুমেন্ট অবজেক্টটাকে নিয়ে আসতে পারি। ডকুমেন্ট ডট রাইট প্যারেন্থেসিস ডাবল কোটেশন, তারপর ডাবল কোটেশনের ভিতরে আমি ওয়াহিদুর রহমান প্রিন্ট করতে চাচ্ছি। এবং স্টেটমেন্ট শেষে আমি যদি এটাকে এতটুকু লেখার পর সেমিকোলন দিয়ে দিচ্ছি। আর এই সবটা এই একটা লাইনকে আমরা স্টেটমেন্ট বলতে পারি। তো স্টেটমেন্ট কি সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে শুধু আমরা জাভাস্ক্রিপ্টে আউটপুট কিভাবে করতে হয় অথবা প্রিন্ট কিভাবে করাতে হয় সেটা নিয়ে কথা বলবো, অথবা সেটা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমি সেভ দিচ্ছি, এটাকে আমি কন্ট্রোল S দিয়ে সেভ দিচ্ছি। এবং আমি আউটপুটটা যদি এখানে দেখি 1 2 3 ডলাইজ অয়ন রহমান চলে আসছে। তো আমি কিন্তু অয়ন রহমান প্রিন্ট দিয়ে দিয়েছি। তো এটা এটা ছিল একটা। তারপর যদি আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, সেটা হলো আমি একটা এআর তৈরি করতে চাচ্ছি। আমার একটা ওয়েব পেজে আমি এআর তৈরি করতে চাচ্ছি, সেটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি তৈরি করতে চাচ্ছি অথবা এআর প্রিন্ট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এআরটাকে নিয়ে আসলাম এবং প্যারেন্থেসিসের ভিতরে ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে আমি লিখে দিচ্ছি লাইক মাই ভিডিও এবং সেমিকোলন দিয়ে শেষ করছি। তো আমি সেভ দিচ্ছি এবং সেভ দেওয়ার পর আমি যদি আউটপুটটা দেখি তাহলে দেখতে পাবো 1 2 3 বুম গাইস, একটা অ্যালার্ট চলে আসছে। কি অ্যালার্ট আসছে যে লাইক মাই ভিডিও, যে দিস পেজ সেজ লাইক মাই ভিডিও। তো এটা হলো একটা অ্যালার্ট ফাংশন, কেমন। তো জাভাস্ক্রিপ্টে এভাবে প্রিন্ট করা, জাভাস্ক্রিপ্ট এভাবেই প্রিন্ট করা অথবা জাভাস্ক্রিপ্ট এভাবেই আউটপুট দেয়। তো আরেক ধরনের আউটপুট দেয়, সেটা আমি আজকে এখানে থোড়া অল্প দেখিয়ে দিচ্ছি। সেটা হলো কনসোল ডট লগ। আমি যদি কনসোল ডট লগ নিয়ে কথা বলি, তো এখানে আমি প্যারেন্থেসিস দিচ্ছি এবং প্যারেন্থেসিসের ভিতরে আমি লিখতেছি, কি লিখব, যে this is my second class, CLAS, this is my second class, এবং সেমিকোলন দিয়ে শেষ করছি এবং সেভ দিচ্ছি। এবং আউটপুটটা যদি আমরা দেখি 1 2 3 বুম গাইস। ওকে, হ্যাঁ প্রিন্ট হয় নাই। আচ্ছা আমি আবার দেখি, দেখেন দিস ইজ মাই সেকেন্ড ক্লাস আমি এটা দিয়েছি, বাট এখানে আসতেছে না। হ্যাঁ এখানেই আসবে না, কারণ আমি কনসোল ডট লগ ইউজ করেছি, এই ফাংশনটি ইউজ করেছি। আচ্ছা এটা ইউজ করেছি, এটা কোথায় দেখা, এটার আউটপুট দেখা কনসোল ডট লগের আউটপুট দেখায় অলওয়েজ কনসোলে দেখায়। সেটা কোথায়, আপনি আপনার ব্রাউজারে গুগল ক্রোমে যাওয়ার পর কন্ট্রোল শিফট I প্রেস করেন অথবা মাউজের রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করবেন। ইন্সপেক্ট করার পর আপনি যে এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কনসোল, এখানে যাবেন এবং যাওয়ার পর দেখেন, আপনি কি গাইস দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে নিচ্ছি, এই যে দিস ইজ মাই সেকেন্ড ক্লাস। তো এটা হলো কনসোলে দেখাইছি, কারণ এটা আমি কনসোল ডট লগ প্রিন্ট করেছি, দ্যাটস হয় যে এটা আমাকে কনসোলে আউটপুটটা দেখিয়েছে। তো জাভাস্ক্রিপ্টে মূলত এভাবে আউটপুট দেখায়। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটি একটু প্রেস করে দিন। সেই সাথে ভালো থাকবেন এবং ওয়েট করেন অথবা অপেক্ষা করেন আমার আরেকটি ভিডিওর জন্য। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।